হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয় এবং আমরা যেমনটা জানি যে ভাদ্র মাসের শুরুতে যে অমাবস্যা হয় সেটাই হচ্ছে কৌশিক অমাবস্যা নামে পরিচিত এবং এই পূজোর সঙ্গে যেমন জড়িত রয়েছে নানান পৌরাণিক কাহিনী এবং অবশ্যই এই মুহূর্তে আপনাদেরকে দুটি ছবি দেখাচ্ছি একদিকে তারাপীঠের ছবি অন্যদিকে অবশ্যই আপনারা আরিয়াদহের ছবি দেখতে পাচ্ছেন যেখানে ভক্তদের ঢল নেমেছে আমরা যেমনটা জানি যে করোনার কারণে দু বছর বন্ধ থাকার পর এবার কিন্তু কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে সেখানে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং সেখানে দর্শনার্থীদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু দেবী দর্শনে সেখানে গিয়েছেন এই মুহূর্তে একেবারে তারাপীঠে এসে ছবি দেখাচ্ছে আপনাদেরকে অন্যদিকে দেখুন যে আরিয়াদহের ছবি দেখতে পাচ্ছে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ রয়েছেন আমার সঙ্গে একেবারে সরাসরি আরিয়াদহের এই মুহূর্তে ছবিটা কিরকম সেখানকার মুক্তকেশ্বর মন্দিরে তো বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ প্রিয় সবার আগে বলি যে আমরা যে ঘাটে রয়েছি যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের থেকে খানিকটা দূরে আরিয়াদহ সেই আরিয়াদহতে যে জায়গাটি তার নাম হচ্ছে বুড়ো শিব এবং দক্ষিণেশ্বর শিব এবং মুক্তকেশী কালীবাড়ি আর সেই মুক্তকেশী কালীবাড়িতে প্রচুর মানুষের ভিড় তার কারণ আমাদের এই ভবতারিণী মন্দির তৈরি হওয়ারও আগের ইতিহাস বহন করছে ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই এই মুক্তকেশী কালীবাড়ি যেখানে বান রাজারা এই গ্রামের গোড়াপত্তন করেন বান রাজাদের একটা ইতিহাস জড়িয়ে রয়েছে এই মুক্তকেশী কালীবাড়ি এবং দক্ষিণেশ্বর শিবের সঙ্গে আমরা সেই ছবি গতকাল রাত থেকেও দেখাচ্ছি আমাদের রিপাবলিক বাংলার দর্শকদের জন্যে যেখানে প্রচুর মানুষ যারা দক্ষিণেশ্বরের পুরনো বাসিন্দা যারা জানেন এই স্থান মাহাত্ম্য তারা সবাই কিন্তু আজকে কৌশিকী অমাবস্যার অমাবস্যা কাটার খানিক মুহূর্তে তারা এখানে হাজির হয়েছেন প্রচুর মানুষ এসছেন তারা যেমনি ভক্তি তাদের মাকে প্রদর্শন করছেন তার পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই বান রাজাদের তৈরি করা এই মন্দির অঞ্চল যে মন্দির অঞ্চলের ঠিক পাশে যে শ্মশানঘাটটি রয়েছে সেই শ্মশানঘাটে শোনা যায় সতীদাহকে বন্ধ করা হয়েছিল আর আপনার আমি আমাদের রিপাবলিক বাংলার দর্শকদের নিশ্চয়ই যারা আছেন তাদের ছবি দেখাবো পূজো অর্চন হচ্ছে সকাল থেকেই গতকাল রাতে অমাবস্যার যখন পড়েছে তখন থেকেই কিন্তু এখানে পূজো অর্চনা যেমনি হয়েছে তেমনি হোম যজ্ঞ দিয়েও রাত্রিবেলায় মাকে আরাধনা করা হয়েছে আর এখন মানুষ এসছেন পূজো দিতে তারা তাদের পূজোর ডালি নিয়ে যেমনি এসেছেন তেমনি তারা চান যে এই অঞ্চলের ভবতারিণী মন্দিরের কথা যেমনি মানুষ জানেন তেমনি এই আরিয়াদহের এই মুক্তকেশী কালীবাড়ির কথাও সবার কাছে কানে কানে ফিরুক মুখে মুখে ফিরুক পিউ একেবারে একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা রামকৃষ্ণ অনেক ধন্যবাদ তোমাকে কৌশিক অমাবস্যায় কালী মন্দিরে বিশেষ পুজো আয়োজন করা হয়েছে অন্যদিকে তারাপীঠে সেখানে ভক্তদের ভিড় রয়েছে আর মুক্তকেশী মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।